গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে হচ্ছে 3rd July, আর আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে হচ্ছে টুমরো 4th July। বাট যেহেতু উইকডেজে পড়েছে এই বছর, ওই জন্য আজকেই সব জায়গায় মোটামুটি ফায়ার ওয়ার্কস প্রোগ্রাম টোগ্রাম আর কি হচ্ছে। আমরা তো খুব এক্সাইটেড ছিলাম যাবো বলে, যাবো হয়তো, বাট কাণ্ড ঘটেছে বলছি, সেটা আগে আমি রান্না বান্না করে নিই, কারণ ছেলেকে নিয়ে ছুটতে হবে ডাক্তারখানায়। আজকে বানাবো হচ্ছে রাজমা, এটা আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম। ঝটঝট রান্নাটা সেরে নেবো, তারপরে লাঞ্চ করেই যাবো, 1:30 সময় ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট। ওই যে উনি বসে রয়েছে, ওরও ভাত হয়ে গেছে, এখন 11:30-12:00 মতন বাজে, ওকে ভাতটাও খাইয়ে দেবো। গতকালকে ওকে বুলডগ অ্যাটাক করেছে এবং ওর পেটে কামড়ও দিয়েছে, ঠিক আছে? তো সেই নিয়ে কালকে ইভিনিংটা আমাদের খুবই বাজে কেটেছে। তো কি ঘটনা ঘটেছে আমি এক্স্যাক্টলি পরে ডিটেলসে বলছি। লাঞ্চের প্রিপারেশন হয়ে গেছে, কিন্তু বুঝতে পারছি না যে খেয়ে ডাক্তারখানায় যেতে পারবো কিনা, বিকজ ওকে খাওয়াতে খাওয়াতে এত টাইম লেগে গেল আর এখনো এক গাল আছে। বাট ওর বাবা চলে আসলো, আচ্ছা তো নভরও অফিস ডে বিজি ছিল, এসে গেল, ওকে এখন রেডি করাচ্ছে, কিন্তু তারপরে আমি দেখি নব যদি খেয়ে যায়। বাট আমি তো মনে হচ্ছে এসেই লাঞ্চ করবো। প্রীতি চলে এসেছে, আজকে ছুটি, বাড়িতেই আছে, তো এখন ওকে বললাম যে তুই লাঞ্চটা সেরে নে। প্রীতি বলছে ভাত খাবে না, হচ্ছে এই রাজমা দিয়ে আর একটু স্যামন দিয়ে খাবে। এই রেড বিনসটা প্রীতির হচ্ছে ফেভারিট, মানে ছোটবেলা আমি ওকে এত খাইছি ভেবেছি হয়তো ওর মুখ মেরে যাবে বা কিছু, বাট ও তাও এখনো ভালোবাসে। আর এই স্যামনটা আমি বানিয়ে রেখেছিলাম, তো এভরি ডে ওই মানে ভাগ করে করে পোর্শনে খাওয়া হয়। এই হচ্ছে প্রীতির প্লেটের লুক, ফাইনাল লুক। এতদিন পর রাজমা খেতে কেরম লাগছে? কি খবর? হ্যাঁ, কালকে কি ভয় পেয়ে গেছে, কি চিৎকার কি চিৎকার! ডগি কি করেছে আগে বলে দাও, সবাইকে বলে দাও দেখি ডগি কি করেছে। স্কেরি ডগি মাই জামা, জামাই কি করেছে, ডগি মাই জামা, জামাই কি করেছে, ডগি জামা কি করেছে, তো আ আং করে দিয়েছে। কেরম করে যা, একবার দেখো। ও চলো জল খাও, চলো তারপরে ওকে জল খাও। এই হচ্ছে বাইরের ওয়েদার, আজকে বিভৎস গরম, রোদ্দুর সেম আর কি দেখাচ্ছে। ফ্রাইডে উইকেন্ডে আর কি বৃষ্টি আছে। তখন যাই ডাক্তারের কাছে, কি বলে দেখি, নব গাড়ি বের করছে। আমরা ছেলের ডক্টরের এখানেই চলে আসলাম, মানে পুরো ট্রমাটাইজ হয়ে গেছে, বারবার শুধু বলে আমার ব্যথা ব্যথা, জামা ডগি আই, তাই করে যাচ্ছে কালকের থেকে। আমরা তো বিশাল ভয় পেয়ে গেছিলাম সারা রাত, কালকের ঘটনা পরে বলবো বাড়ি গিয়ে। অ্যাকচুয়ালি ওর স্ক্র্যাচটা অতটাও ডিপ হয়নি, আমি এটা ভয় পাচ্ছিলাম না যে কোনো ইনফেকশন বা কিছু হয়ে যায় কিনা, বাট আই ওয়াজ মোর কনসার্নিং অ্যাবাউট দ্য র‍্যাবিস। হ্যাঁ, তো ওইটা নিয়ে বেশি কনসার্ন ছিল। তো বলছে নাকি এখানে র‍্যাবিস নাকি 3 বছর ভ্যালিড থাকে টেক্সাসের ল হিসাবে, কিন্তু ওরা মানে আমরা যে রিজিয়নে থাকি ফোর্ট ওয়ার্থ বা কেলারে, ল হিসাবে সেটা এভরি ইয়ার ওদেরকে র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়, দেওয়া হচ্ছে। তার ওরা ভ্যাকসিনেশন রিপোর্ট ইজ নট আপডেটেড, 2 বছর আগে দেওয়া হয়েছে, 2 বছর আগে লাস্ট দিয়েছে র‍্যাবিস ভ্যাকসিন। তো বলছে নাকি অ্যানিমেল কন্ট্রোল সেন্টারে একটা রিপোর্ট করতে, আর ওরা ওই মানে ডগিটাকে নিয়ে যাবে, ওদের ওখানে 7 ডেজের জন্য কোয়ারেন্টাইনে রাখবে, দেখবে ওদেরকে মানে ডগটাকে মনিটর করবে যে কোনো অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস করছে কিনা বা রিয়েলি র‍্যাবিস ফ্যাবিস কিছু আছে কিনা, মানে এইসব দেখার পরে দেন দে উইল ডিসাইড। হ্যাঁ, প্লাস ছেলেকে একটু ওয়াচে আগে কদিন রাখতে হবে, যে যে জায়গায় কামড়েছে ওর পেটে, তো লাল বা রেড বা সোয়াল। হ্যাঁ, কালকে রাত্রে তো ভালো ফুলে গেছিল, আমি রাত্রেই ওয়াশ টোয়াশ করে নব ওষুধ নিয়ে এসেছিল লাগিয়ে দিয়েছিলাম। জাম জাম জাম, একটু দেখিয়ে দেবো পেটটা, একটু দেখিয়ে দেবে তুমি, কালকে তো প্যাচ করে রেখে দিয়েছিলাম এই যে এই জায়গাটা, অন্ধকারে দেখা যাচ্ছে না পুরো। ঠিক আছে, বাড়ি গিয়ে দেখাবো চলো। গতকালকে ইভিনিং যে আমাদের কি স্ট্রেসফুল গেছে সে আমরাই একমাত্র জানি, প্রতিদিনই তোমরা জানো ছেলেকে হাঁটাতে একটু নিয়ে যাই, তো এত গরম পড়েছে এই কদিন যে একটু সন্ধে হওয়ার আগে আগেই বেরিয়েছি, যে রোদ্দুরটা একদম পড়ে যাক তারপরে, তো অলমোস্ট সন্ধে হবে হবে আর কি সেরকম টাইমে। তো কালকে প্রীতিও গেছিল, তো ওই জন্য প্রীতি যেহেতু গেছে ও ছেলের সাইকেল নিয়ে যাচ্ছে, ওরা অনেকটাই এগিয়ে গেছে, আর আমি পিছন দিকটাতে ছিলাম, আর নব আমার পিছনে ছিল। তা আমি যতদূর দেখেছি, দেখছি যে একটা ডগ প্রচন্ড ভাবে চিৎকার করে এসে ছেলেকে মানে অ্যাটাক করলো, আর প্রীতিও ছেলেকে তখন কোলে তুলে নিয়েছে, মানে কোলে না তুললে হয়তো আরো কামড় খেয়ে যেত।
তারপরে তো আমি দৌড়ালাম, দৌড়ে সামনে গিয়ে দেখছি আর মহিলা ততক্ষণে মানে ও অ্যাকচুয়ালি ডগিটা পুপু করছিল, ঠিক আছে, তো যখন লিস পরানো থাকলেও মানে কন্ট্রোলে ছিল না, জানি না কি হয়েছে অত ঝটাঝট, তো কোনো রকম এখানে তো পুপু করলে ওই প্লাস্টিকে নিয়েই বেরোতে হয় গ্র্যাব করে আর কি। ও মহিলা ঝটাঝট হেঁটে মানে কোনো কথা না, একটা বাচ্চাকে যে কি করলো না করলো দাঁড়িয়ে যে কথা বলে সেটা তখন আমার সন্দেহ হয়েছে। আর এদিকে ছেলে তো চিৎকার করে কান্না আর পেট দেখিয়ে বলছে ব্যথা ব্যথা। আমি গিয়ে ফার্স্টেই জামাটা তুলে দেখছি পেটের মধ্যে পুরো একদম বাইটের দাগ, ঠিক আছে, আর দুটো জায়গায় তোমার একদম রক্ত বেরিয়ে আসার মতন। এবারে তো মানে টেনশন প্যানিক হয়ে গেছে, ফুলেও গেছিল, ফুলে যাচ্ছিল, ঠিক আছে, আর পিতে কোলে তুলে নিয়েছে, মানে কোলে না তুললে হয়তো ও ডগটা এসে আবার বাইট করতো, কারণ কনস্ট্যান্ট ও ঘাউ ঘাউ করে যাচ্ছিল মহিলা যতক্ষণে পটিটাকে তুলছিল। এবার নব এসে গেছে, এসে নব তারপরে দৌড়ে দৌড়ে মহিলাটার পেছনে গেছে, কারণ আমরা জানি না কি ডগ কোথায় কোন বাড়িতে থাকে না থাকে জানি না, আমাদের কমিউনিটির মধ্যে এবার কোন বাড়িতে থাকে আমরা তো জানি না, কিরকম ডগ না ডগ টেনশন হয়ে যায়, ছেলে তো কাঁদছে, তার মধ্যে যাই হোক মানে বেশি দূরেও যেতে পারিনি। নব দৌড়ে গিয়ে ধরেছে, ধরে ওদের সাথেও কথা বললো, ওরা তো বলছে যে ভ্যাকসিনেশন দেওয়া ডগটাকে, কিন্তু আমাদের তো একটা টেনশন যাই হোক থেকেই যায়, ফোন নাম্বার নিয়ে নেওয়া হয়েছে, হয়ে ঘরে এসেছে, কিন্তু আমরা তখনই মানে সবাই আর কি রেডি টেডি হয়ে গেছে, তখন 9:30 বেজে গেছে, ঠিক আছে, যেমনটা বললাম একদম সন্ধে হওয়ার আগে আগে গেছিলাম হাঁটতে, তো তখন ওই রেডি টেডি হয়ে যে এমার্জেন্সিতে নিয়ে যাবো, কারণ ডক্টর তো কোথাও তখন খোলা থাকবে না, আর আর্জেন্ট কেয়ারও বন্ধ হয়ে গেছিলো 8টার সময়, সব জায়গায় দেখছিলাম বন্ধ হয়ে গেছিল, তো একমাত্র ইয়ারেই নিয়ে যাওয়া, তো রেডি হয়ে বেরোবো, কিন্তু বেরিয়ে যাওয়ার সময় আমাদের ফিল হলো যে আমরা একটুখানি ওদের রিপোর্টটা নিয়ে নিই, ডগের রিপোর্টটা, কারণ ওখানে গেলেও তো ডক্টরকে যদি দেখাতে হয় যে ডগের রিপোর্ট বা কিছু, সেটা একটা ফিল হলো বলে আমরা আবার ওদের বাড়িটা ভাগ্যিস দেখে নিয়েছিলাম কোন বাড়িতে থাকে ওরা ওই ডগের ওনাররা, তো সেখানে গিয়ে স্টপ করে ওদের বাড়িতে তো নক করে যাই হোক, এবং রাত্রি বাই দ্য টাইম রাত্রি 10টা আর কি, ওদের সাথে কথাটা বলে ওদের রিপোর্ট টিপোর্ট যখন নিলাম, লোকটাও আর কি বললো যে ও একটু ওরকম করে আজকাল মানে এরকম অ্যাগ্রেসিভ হয়ে গেছে বা কিছু, বা আদার দেন ওর ভ্যাকসিনেশন সবই আর কি আপ টু ডেট আছে, প্লাস আমাদের রিপোর্টটাও দিল, তো তখন বাই দ্য টাইম আমরাও একটুখানি কাম হয়ে মানে যাই হোক আবার বাড়ি ফেরত চলে আসলাম, ঠিক আছে, আর গেলাম না ইয়ারে, আর নব তখন আবার সিভিএস এ গিয়ে সব ওষুধ টষুধ লাগানোর আর কি, ওপরে ইউনো টপ অ্যান্টিবায়োটিক যেগুলো হয় ওভার দ্য কাউন্টারে সেগুলো নিয়ে এসে রাত্রিবেলা তো ওই প্যাচ লাগিয়ে ঠাগিয়ে আর কি যাই হোক করে প্রীতি আর নব মিলে সে করে দিল, মানে আমার তো টেনশনে মানে আমার হাত পাই কাপার মতন। তারপর আমরা সকাল সকাল তো আজকে ওরই যেখানে ডক্টর যাই মন্ডলের কাছে সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছিলাম যে একবার ওখানে গিয়ে দেখিয়ে দিই, তো এখন রিলিফ হলো অফকোর্স, ডাক্তারকে দেখালে ডাক্তারের মুখ থেকে শুনলে বেটার, তো বাই দ্য টাইম আজকেও দেখলাম যে ওই রাত্রিবেলা যে আমরা সঙ্গে সঙ্গে বাড়িতে নেমে ওয়াশও করে দিয়েছিলাম, ঠিক আছে, কারণ সার্চ ফার্চ করে তাই দেখছি আমাদের, আমরা যেহেতু উই আর নট ডগ ওনার, ঠিক আছে, আমরা অনেক কিছু জানিও না না, তো তারপরে আজকে ওর যে ডক্টর বললো যে না ওর যা জায়গাটা দেখে বুঝলো যে ওকে অ্যান্টিবায়োটিকই আর কি উপরে লাগাতে হবে, তো সেটাই প্রেসক্রাইব করে দিল, বাট আদার দেন বলছে ভয়ের তো কিছু ব্যাপার নেই। তো এইটা হচ্ছে বেসিক্যালি ওদের ডগের রিপোর্ট আর কি, ঠিক আছে, তো 2022 দিয়েছে র‍্যাবিস, সো 2 ইয়ার্স হয়েছে, 2 ইয়ার্স হয়েছে, ঠিক আছে, ওরা ভ্যাকসিনেশন যেটা দিয়েছে ডগকে, তো এখন হেনিয়ে আর কি, তাও একটা টেনশন তো থাকে। আর এটা হচ্ছে নভর লাঞ্চের প্লেট, স্যামন একটু ব্রাউন রাইস দিয়ে সব রকমের মধ্যে ব্রকলি বিনস সবজি দিয়ে আর কি সিদ্ধ করা, আর হচ্ছে অ্যাভোকাডো, আর হচ্ছে এই রাজমা, বিজয় হেভি খেতে স্যামন তো পাটাপাটি, আর স্যামন দিয়ে ব্রাউন রাইসই ভালো লাগে। লাঞ্চ টাঞ্চ করে উঠে ছেলেকে ঘুম পাড়িয়ে রেডি হয়ে নিয়েছি, আমরা বেরোবো, আজকে তো অনেক জায়গাতেই 4th July প্রোগ্রাম হচ্ছে, যেরকমটা আর্লিয়ার বললাম যে যেহেতু উইকডেতে পড়েছে, হ্যাঁ থার্সডে টুমরো, অ্যাকচুয়ালি টুমরো 4th July, বাট আজকেই সবাই আর কি আর্লি অফিস টফিস ছুটি হয়ে যাচ্ছে, তারপরে গিয়ে প্রোগ্রাম টোগ্রাম অ্যাটেন্ড করে কালকে অফ সেরকমই রেখেছে, বিকজ কালকে যদি ফায়ারওয়ার্কস হয় বা প্রোগ্রাম হয় তারপরে পরের দিনই তো ফ্রাইডে আবার অফিস ডে, না তারপরে উইকেন্ড আসছে, আমরাও সেরকম তাড়াহুড়ো করছি না, তখন ছেলে ঘুমাচ্ছে তো, আর বাইরে বিভৎস গরম আজকে, তো ও উঠলে একটু রোদ্দুরটা পড়লেই আর কি বেরোবো সব জায়গাতে, এমনিতেও 7টা-8টার পর থেকেই আর কি প্রোগ্রাম স্টার্ট হবে, আমাদের এই প্রোগ্রামটা তো অনেক আগে থেকেই প্ল্যান করাই ছিল, রঞ্জনারাও আসবে,
হিউজ একটা বিশাল বড় ফায়ারওয়ার্কস হয়, সেখানেই যাব দেখতে, ড্রোন শোটও হয়। হ্যালো, একটু ভালো করে দেখি কোথায় তাকাও। স্টিকার তোমাকে কে দিয়েছে, ডক্টর ওখান থেকে? হ্যাঁ, ডগি ব্যথা দিয়েছে তাই স্টিকার দিয়েছে ডক্টরের কাছ থেকে। ওকে, এখন ঘুম থেকে উঠে গেছে একটু? ও আচ্ছা, ওকে টেম্পারেচার দেখেছে তো মাথা কপালে দিয়ে, সেটাই বলছে। এখন এই ওকে একটুখানি খাইয়ে নেবো, তারপরে তারপরে আমরা যাব। টাটা যাব তো। ওকে, থ্যাংক ইউ সো মাচ বলেছে যে তুমি। আচ্ছা, বুঝতে পেরেছি, তোমার সব কথাই আমি বুঝতে পারছি। নভ কুইকলি গিয়ে ওষুধটা নিয়ে আসলো ছেলের, মানে মলমটা আর কি, রাতের থেকে লাগানো স্টার্ট হবে। এই চপ করে আমার বরকেই ভালো করে দেখা হয়নি আজকে। এই জুতোটা এই গত বছর না, তার আগের বছর ক্রিসমাসে আমি দিয়েছিলাম, সেটা ফাইনালি আজকে পরার, মানে জুতোটার সৌভাগ্য হয়েছে যে নভ সেটা পরেছে। চলো ফাইনালি আমরা বেরোচ্ছি এখান থেকে, আধা ঘন্টা মতন দূর যেখানে যাচ্ছি। মানে ভালোই ফায়ারওয়ার্কস হয়, ড্রোন শো হয় সেখানে, আমরা আগেও গিয়েছি সেখানে, তো ইভিনিংটা সেখানেই হোপফুলি এনজয় করা যাবে। এটা হচ্ছে সাউথ লেক, এখানেও ফায়ারওয়ার্কস হবে 9টার সময়ই, বাট এখানে ড্রোন শো হবে না, ওজন্য আমরা এখানে আসছি না, আমরা যাচ্ছি হচ্ছে ইরভিং এর দিকে। এই সামনের ফিল্ডটাতেই হচ্ছে, এখান থেকে স্টার্ট আর কি ওই দিকটাতে, বাট এখানে গাড়ির লাইন দেখো সব, এই এই বিল্ডিংটার ভেতরে পার্ক করার জন্য সব লাইন দিয়ে গাড়ি, দেখো প্রচুর সিকিউরিটিও দিয়েছে। কাতারে কাতারে লোক এই যে হেঁটে হেঁটে দূরে পার্ক করেও আবার হেঁটে হেঁটে আসছে। একদম কাছাকাছি ওই লাইনে দাঁড়িয়ে থেকেও আমরা ওই বিল্ডিংটার মধ্যে ভাবলাম পার্ক করলে একদম একদম পাশেই মাঠটা, ওখান থেকেই চলে যাব, ইজি হবে। সামনে গিয়ে দেখছি কি ক্যাশ অনলি 10 টাকা করেই ছিল, পে করলে সিকিউরও ছিল, যত রাত হোক ফিল্ডের ভেতরে থাকলেও আর কি বেরিয়েই ওখানেই গাড়ি ছিল, বাট ওখানে ক্যাশ অনলি, ক্যাশ আর কে ক্যারি করে। আবার ওখান থেকে বেরিয়ে আসলাম, এখানে একটা, এটা জানি না, মনে হয় ব্যাংক বা কিছু একটা, অফিস কিছু একটা হবে, তার এখানে প্রচুর জায়গা ফাঁকা আছে, সবাই দেখছি এখানেই পার্ক করে হেঁটে হেঁটে যাচ্ছে, তো আমরাও সেটাই আর কি, লাস্ট পর্যন্ত এই প্ল্যানটাই খাটাতে হবে। যেরকমটা বললাম যে রঞ্জনারাও আসছে, তো ওরাও এসে গেছিলো, কোথাও সব জায়গায় ব্লক করে দেওয়া তো রাস্তাঘাট, কোথায় মিস করে গিয়ে ওরাও ঘুরে যাচ্ছে এখানেই কোথাও, মানে ওই জায়গাটাতে ওদেরও পার্ক করার কথা ছিল, বাট ওরা ওখানে পৌঁছতেই পারেনি। তো আমরা যাই হোক, এখানে এসে পার্ক করেছি, ওদেরকে কল করে বলা হলো ওরা যদি আসে এখানে আসতে পারে তাহলে এখানে পার্ক করে একসাথেই হেঁটে যাওয়া, যদি না আসতে পারে আমরাই বেরিয়ে যাব। বাট এখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে লাস্ট কলিনাস ইরভিংয়ে, তো এইখানে আমরা আগেও এসেছি, এখানে ভালো ড্রোন শো হয়, ফায়ারওয়ার্কস হয়, তো সেই জন্য এতটা দূরে আসলাম না। তো আমাদের বাড়ির পাশে সাউথ লেকেও তো ওখানেও ফায়ারওয়ার্কস হবে, ওখানেও প্রচুর লোকজন দেখলাম, বাট এখানেও বেশ ভালো হয়, প্রচুর লোক দেখছি হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা যাব হচ্ছে ওই দিকে সোজা ওই মেইন রোড হাইওয়েটা ওপর দিয়ে ব্রিজ দিয়ে পার হয়ে তারপরে আমাদের যেতে হবে। আমরাও হাঁটা শুরু করে দিলাম দিদি, এটাও একটা এক্সপিরিয়েন্স। আগের বছর আমরা হেঁটে হেঁটে গেছিলাম, আজকে ভেবেছিলাম সামনে পার্ক করতে পারবো, বাট ইটস ওকে, এটাও একটা এক্সপিরিয়েন্স। এই পার্কিং লটটাতে দেখছি অনেক ফাঁকা রয়েছে, এটা ইজি হয়, আমরা অ্যাকচুয়ালি পার্ক করেছি ওই বিল্ডিংটাতে, তা আমি আবার গিয়ে এনে গাড়ি এই যে পার্ক করে দিলাম, এটা ইজি হয়। এখন আমরা ফাইনালি যাচ্ছি হেঁটে হেঁটে, তো এই রাস্তা পার হলে এই যে বড় উঁচু বিল্ডিংটা দেখছো ওর পিছনটাতেই। আমাদের মাঝে মাঝে সুযোগ হয় এই এরকম হাইওয়ে আর কি হেঁটে ক্রস করার, এ দেখো, আর এই দৃশ্যটা মানে দেখতেও ভালো লাগে হাঁটতেও ভালো লাগে। কি বলছিস প্রীতি? প্রীতি আধা ঘুম হয়ে গেছে গাড়িতে। এই যে আমরা লাস্ট কলিনাস চলে এসেছি, আমরা একদমই খুব কম সময়ের হাঁটা ছিল, এই যে দেখতে পাচ্ছ গাড়ির লাইনগুলো, এখানেই আমরা দাঁড়িয়েছিলাম এই বিল্ডিংটাতে পার্ক করব বলে, তো চলে এসেছি আমরা, এখন এই সোজা গিয়ে রাস্তা ক্রস করে ওইদিকে যাব। রঞ্জনারা ওই যে আসছে, ওরা এই বিল্ডিং এর ভেতরেই পার্ক করতে পেরেছে, আর এই যে মাঠটা, বাট আরো ওই
ওই দিকটাতে হচ্ছে প্রোগ্রামটা, তো প্রচুর ভিড় আমি এখান থেকেই দেখতে পাচ্ছি। আমরা চলে এসেছি, বাট ঢুকবার আগেই এখানে অনেক ফুড ট্রাক রয়েছে, তো আমরা একটুখানি দেখে নেবো যে কি খাবার নেওয়া যায়। পিদু চলে এসেছে, লাইনে দাঁড়িয়ে পড়েছে, আমার দেখলে খুব এক্সাইটেড হয়ে যায়, তো বলছে পরে ভিড় হয়ে যাবে, তাই অলরেডি কত লাইন দেখো। তো কিছু একটা খাবার পিক করে নিয়ে ভেতরে ঢুকবো। এত বড় একটা ফ্রাইজ নিলাম আমরা দেখো, আর একটা হটডগ। প্রীতি মানে ঢুকেই বলছে আমি হটডগ খাবো না, তো ফানেলকে, ফানেলকে একটা টু সুগার আর কি, টু সুগারই সেজন্য ওটা নেয়। এটাও বা সেরকম কিছু আর কি হেলদি জিনিস না, কিন্তু টুকটাক বাচ্চাগুলোর জন্য একটুখানি নিলাম। হ্যাঁ, আর আমি এখন একটুখানি ঘুরে ঘুরে, আগে ওই দিকটায় যাওয়ার আগে ওখানে সবাই গেছে গিয়ে নবটব সবাই, বাট আমি একটুখানি ঘুরে তোমাদেরকে কতগুলোদের মানে ট্রাক এসেছে, ফুড ট্রাক এসেছে আমি সেটাই দেখিয়ে দিই। এখানে বার্গার টার্গার বিক্রি হচ্ছে, এখানে টাকো সামনে, কোটি কোটি লোক। চারিদিকে এই পুরো রো ধরে খাবারেরই আর কি দোকান, সব ট্রাক, ফুড ট্রাক, পপকর্ন। আমি ভাবছি এখান থেকে একটা কফি নিয়ে নেবো, আমি আবার একটা কফি নিয়ে নিলাম, ভাবলো এই গরমে কফিটা ভালোই লাগবে, একটু চিটে হয়েই গেল, মানে হাফ ডে চিটে। ভালো এখানকার খাবার দাবার ভালোই ভালোই, ফ্রাইসটাও ভালো লাগছে, আমি একটু ট্রাই করলাম, হটডগটাও বেশ ভালো ছিল। চলো এবারে যাওয়া যাক, নভরা তো ওয়েট করছে আমাদের জন্য এখানে কোথাও বসে আছে। কোটি কোটি লোক দেখতে পাচ্ছ, কোটি কোটি লোক, প্রীতি হারাস না, প্রচুর মানে কোনো শেষ নেই। হ্যাঁ প্রীতি, কোনো শেষ নেই ফুড ট্রাকের, ওই পর্যন্ত, ওই সামনে পর্যন্ত আরো। এই জায়গাটা আবার একটু ফাঁকা, মানে আমরা ভিড় দিয়ে চলে আসলাম, এসে আবার ওই দিকটাতে ভিড়। এই যে বারবিকিউ বানাচ্ছে দেখো, এখানে পুরো লাইভ বারবিকিউ এখানে বানানো হচ্ছে এর ভেতরে। আমাদের আমেরিকান দাদা দুজন দাঁড়িয়ে রয়েছেন, লম্বাটে দাদা, আর সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদের সাথে ফটো তুলবে বলে। গত বছর আমাদের ফটো আছে, ওই জন্য আমরা আজকে লাইনে দাঁড়াচ্ছি না। দাঁড়াবি নাকি? এখন দেখি নবদের খুঁজি। দেখো আমি পাশ থেকে যাব, কত লম্বা দেখো, মাই গড, দাদা প্রচুর লম্বা। তুমি দুজনে মারপিট করছিস নাকি ইকরে? হ্যাঁ বাবা, কি কিনে দিয়েছে এটা দেখো। And by the way, that's Mr. Rob Abshane on the drums tonight. He came all the way down. Baba! From Canada, Michigan, to be here with us. Itadi dekhu, itadi dekhu. Now on my left, this man and I have been playing together since 1988. This is the amazing Michael Dane on the electric Fender bass. Huge matta, ekhane shobai erokom bhabe boshe chill korche dekhte pacche stage. I came all the way from McKinney. My name is Andy Timmons. And I hope you're having a good time. যাতে ফায়ার ওয়ার্কসটা ভালো করে দেখা যায়। অ্যাকচুয়ালি এই জায়গাটায় হবে ড্রোন শোটা, দূর থেকে ভালো দেখা যাবে অত ভিড়ের মধ্যে না গিয়ে। এখানে সবাই বসে আছে ম্যাট খেতে, সব লাইট অফ হয়ে গেছে চারিদিকে, এখনই হবে ড্রোন শো, এই জায়গাটাতেই হবে।
চলে যাচ্ছে, দারুন শো হলো, দারুন শো। এখন এই ড্রোন শো হয়ে গেল, এখন ফায়ারওয়ার্কস হবে। অসাধারণ ফায়ারওয়ার্কস ছিল, অসাধারণ। মানে প্রায় আধা ঘন্টা ধরে হলো, এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, কারণ এই ভিড় ভেঙে যাচ্ছে, তো এখন সবাই হু হু করে এগোচ্ছে, তো রাস্তাতেও সেরকমই ট্রাফিক পড়বে। রাস্তার ওই পারে দেখো শুধু কোটি কোটি লোক, কোটি কোটি সব হেঁটে যাচ্ছে, সব গাড়ি রেখেছে না এদিক ওদিক, লাইন দেখো প্রচুর, বাধা বিঘ্ন পার করে আমরা গাড়িতে আসলাম। এত ট্রাফিক হয়ে গেছে, মানে লোকজনের ভিড় আর কি, মনে হচ্ছে আমরা ইন্ডিয়াতে চলে এসেছি এরকম ভিড়। তো ফাইনালি গাড়িতে আসলাম, ঘেমে স্নান করে গেছি, এত গরম ও বাইরে। বাড়িতে পৌঁছেই তাড়াহুড়ো করে ছেলের খাবারটা বসিয়ে দিলাম, কারণ 11টা বেজে গেছে, ওকে খাওয়াতে হবে। আসতে একটু টাইম লেগে গেল, কারণ প্রচুর ট্রাফিকে পড়ে গেছিলাম। আমেরিকায় মানে এরকম ওকেশন বছরে কয়েকবারই আসে, যখন এত লোক একসাথে দেখা যায়, আর তখনই ফিল হয় যেন দেশে আছি। মানে ইন্ডিয়াতে মনে হয় না যে কোনো পুজো পার্বণে বা কোনো ফাংশনে গেলে, মেলায় গেলে যেরকম ফিল হয়, সেরকমই আর কি ফিল হয়। ভালোই বেশ কাটলো ইভিনিংটা, ড্রোন শোটা তো অসাধারণ হয়েছিল। ভাগ্যিস আমরা গেলাম, কারণ গতকালকে থেকে এমন পরিস্থিতি হয়ে গেছিলো ছেলেটার জন্য, আজকে সারাদিনও এত টেনশনে কাটিয়েছি। ছেলেরও তো ডক্টর বললোই যে চিন্তা করার ব্যাপার না, কিন্তু ছোট বাচ্চাদের কিছু হলে না, আর এরকম কিছু একটা হঠাৎ করেই না মানে হয়েছে, তো একটা আমরাও একটা শকে পড়ে গেছিলাম। ঝটাঝট ছেলের বাবাকেও খেতে দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি বাইরে যাওয়ার একটু প্ল্যান হচ্ছিল, তবে আমি বললাম না ছেড়ে দাও, তো এখন নব খাচ্ছে হচ্ছে সুধার গায়ে হামলোক ব্রেড দিয়ে, একটু অবকাডো দিয়ে, আর ওই সেই রাজমাটা বানিয়েছি, তো ওটা খুব ভালোই হয়েছে, সেটা দিয়ে এখন ওর ডিনার হয়ে যাচ্ছে। হ্যাপি, পুরো হ্যাপি হ্যাপি ফোর্থ ফোর্থ অফ অফ জুলাই জুলাই হ্যাপি হ্যাপি জুলাই। কেন আজকে ব্লগটা এন্ড করে দেবো, হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই গুনাচকে ব্যাটা, এখন অনেকটা কমে গেছে, কালকে তো ও সো সরি বুড়ো, পুরো কামড়ের দাগ। Oh, so sorry.